আমার ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স, গণিত। এবং সেই ম্যাথমেটিক্সেরই আমাদের ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলি রয়েছে তারই আমি প্রত্যেকটি অধ্যায়ের আলাদা আলাদাভাবে আমি তোমাদের ইম্পর্টেন্ট যে অঙ্কগুলি সেগুলি আজ আমি তোমাদের দিয়ে দেব। এবং তারপরে ভিডিও শেষে আমাদের প্রিভিয়াস ইয়ারের ত্রিকোণমিতি থেকে যে অঙ্কগুলি এসেছিল 2014, 15, 16 এবং 17 এই 4 বছরের সেই অঙ্কগুলিও তোমাদের ভিডিও শেষে আমি দিয়ে দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। তোমরা যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের আমি জানাই যে আমি তোমাদের ক্লাস ইলেভেনের এর আগেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি এবং তার লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অতি অবশ্যই দেখে নিও, কারণ তার লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেই পেয়ে যাবে। তাহলে এসো আজ আমরা তোমাদের ক্লাস ইলেভেনের গণিতের ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত চ্যাপ্টারে প্রথমে আমরা আলোচনা করব যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি। একটি হলো যদি থিটা প্লাস ফাই ইজুকাল টু 60 ডিগ্রি হয় তবে দেখাও যে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস ফাই। দু একটি প্রমাণ করো যে কস 510 ডিগ্রি কস 330 ডিগ্রি প্লাস সাইন 390 ডিগ্রি ইন্টু কস 120 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান। তিনেরটা হল মান নির্ণয় করো সাইন 420 ডিগ্রি ইন্টু কস 390 ডিগ্রি মাইনাস কস ইন্টু মাইনাস 300 ডিগ্রি ইন্টু সাইন মাইনাস 330 ডিগ্রি। চারেরটি প্রমাণ করো যে ট্যান পাই বাই 12 ইন্টু ট্যান 5 পাই বাই 12 ইন্টু ট্যান 7 পাই বাই 12 ইন্টু ট্যান 11 পাই বাই 12 ইকুয়াল টু 1। এটা খুব চারেরটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। পাঁচেরটি হল 4 থিটা ইকুয়াল টু 11 পাই হলে সাইন মাইনাস থিটা প্লাস কস মাইনাস থিটা বাই সেক থিটা প্লাস ট্যান মাইনাস থিটা রাশিটির মান নির্ণয় করো। ছয়টি হল একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ চারটি পরপর এ বি সি এবং ডি হলে প্রমাণ করো যে কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি ইকুয়াল টু 0। সেভেনেরটা এন সংখ্যক পথ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো কস আলফা প্লাস কস পাই প্লাস আলফা প্লাস কস 2π প্লাস আলফা প্লাস আপ টু যেখানে আমাদের 0 ইজ লেস দেন আলফা অ্যান্ড আলফা ইজ লেস দেন ইকুয়াল টু পাই বাই 2 মিনস 90 ডিগ্রি। নেক্সট দেখে নাও এন এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে সাইন সেকেন্ড ব্র্যাকেট এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু হাফ। প্রমাণ করো যে ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ডট 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 ট্যান 87 ডিগ্রি ইন্টু ট্যান 88 ডিগ্রি ইন্টু ট্যান 89 ডিগ্রি ইকুয়াল টু 1। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। দশেরটি হলো মান নির্ণয় করো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস আপ টু কতটা না সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি। ইলেভেনেরটা হলো সমাধান করো ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 সেক থিটা যেখানে আমাদের থিটা হলো আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু 360 ডিগ্রি। বারোটি সমাধান করো 4 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। থার্টিনেরটা হলো ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু এ হলে প্রমাণ করো যে ট্যান 155 ডিগ্রি মাইনাস ট্যান 115 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান 155 ডিগ্রি ইন্টু ট্যান 115 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস এ স্কোয়ার বাই 2 এ। ফর্টিনেরটা হলো দেখাও যে সাইন কিউব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাই প্লাস থিটা বাই কস স্কোয়ার
পাই বাই টু প্লাস থিটা ইন্টু ট্যান, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু পাই মাইনাস থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু সেক্স স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাই মাইনাস থিটা বাই সাইন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাই মাইনাস থিটা, এখানে আছে সেক্স স্কোয়ার পাই মাইনাস থিটা, এখানে সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু ওয়ান, যখন আমাদের থিটার মান দিয়ে দিল ইকুয়াল টু 225 ডিগ্রি। এবার আমাদের নেক্সট চ্যাপ্টার যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যদি আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং কট আলফা ইকুয়াল টু 1/4 ও কট বিটা ইকুয়াল টু 5/3 হয়, তবে প্রমাণ করো যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। দুয়েরটা হলো যদি কস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আলফা মাইনাস বিটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 1 ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0। তিনেরটি হলো দেখাও যে ট্যান 70 ডিগ্রি ইকুয়াল টু 2 ইন্টু ট্যান 50 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি। নেক্সট, যদি এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং ট্যান এ ইকুয়াল টু 4/7, ট্যান বি ইকুয়াল টু 1/7 অ্যান্ড ট্যান সি ইকুয়াল টু 1/8 হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 ডিগ্রি। পাঁচেরটা হলো যদি 2 ট্যান থিটা ইকুয়াল টু কট ফাই হয়, তবে দেখাও যে কস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 3 ইন্টু কস থিটা প্লাস ফাই। ছয়টা, যদি সাইন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এন ইন্টু সাইন আলফা মাইনাস বিটা এবং এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়, তবে প্রমাণ করো যে কট আলফা ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু কস বিটা। সাতেরটা হলো যদি ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স এবং কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু ওয়াই হয়, তবে প্রমাণ করো যে কট থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x - 1/y। আটেরটা হলো এ প্লাস বি ইকুয়াল টু 225 ডিগ্রি হলে দেখাও যে কট এ বাই 1 প্লাস কট এ ইন্টু কট বি বাই 1 প্লাস কট বি ইকুয়াল টু হাফ। নয়টা হলো 3 cos θ + 4 sin θ + 5 রাশিটির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। দশেরটা হলো এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তবে দেখাও যে 1 প্লাস ট্যান এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2, তারপর ট্যান 22.5 ডিগ্রি এর মান নির্ণয় করো। এগারোটা হলো কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3/2 হলে দেখাও যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0 এবং তারপরে দেখাও যে কস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস গামা মাইনাস আলফা ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -½। বারোটা হলো যদি ট্যান এ মাইনাস বি বাই ট্যান এ প্লাস সাইন স্কোয়ার সি বাই সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়াল টু ট্যান স্কোয়ার সি। তেরোটি হলো সাইন যদি সাইন থিটা ইকুয়াল টু কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই হয়, তবে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। চোদ্দটা হলো এ কস থিটা ইন্টু সেক ফাই মাইনাস এক্স বাই এ ইন্টু সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস বি ইন্টু সাইন থিটা ইন্টু সেক ফাই বাই বি ইন্টু কস থিটা প্লাস ফাই ইকুয়াল টু ট্যান ফাই হলে দেখাও যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবার আমরা যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলি দেখে নিই। একেরটি হলো এক্স ইন্টু কস আলফা প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা ইকুয়াল টু এক্স ইন্টু কস বিটা প্লাস ওয়াই ইন্টু সাইন বিটা হলে দেখাও যে ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু ট্যান আলফা প্লাস বিটা বাই 2। প্রমাণ করো কস 10 স্কোয়ার মাইনাস সাইন 10 স্কোয়ার বাই কস 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি বাই কস 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 35 ডিগ্রি। হিয়ার ইজ ডিগ্রি।
एंड नम्बर थ्री इज जदि आलफा इक्वल टू पाई बाई सेवेंटीन है तब देखाओ जे कस आलफा इंटू कस थार्टीन आलफा बाई कस थ्री आलफा प्लस कस फाइव आलफा इक्वल टू हाफ। चारेटी होलो साइन 18 डिग्री प्लस कस 18 डिग्री इक्वल टू रूट टू इंटू कस 27 डिग्री। पाँचेटी होलो साइन 75 डिग्री प्लस साइन 15 डिग्री बाय साइन 75 डिग्री माइनस साइन 15 डिग्री इक्वल टू रूट थ्री। छयटी होलो प्रमाण करो 1 प्लस कस 105 डिग्री प्लस कस 165 डिग्री बाय साइन 105 डिग्री प्लस साइन 375 डिग्री इक्वल टू जीरो। সাতটি হল 4 ইন্টু সাইন 15 ডিগ্রি ইন্টু সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু রুট টু ইন্টু ফার্স্ট ব্যাকেটের মধ্যে কস 105 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। আটটি হল 10 20 ডিগ্রি ইন্টু 10 40 ডিগ্রি ইন্টু 10 80 ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি। নাইন হল মান নির্ণয় করো 1 বাই 2 ইন্টু সাইন 10 ডিগ্রি মাইনাস 2 ইন্টু সাইন 70 ডিগ্রি, এর মানটি নির্ণয় করতে হবে। দশেরটি হল সাইন 2 আলফা ইকুয়াল টু 4 ইন্টু সাইন 2 বিটা হলে দেখাও যে 5 ইন্টু 10 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 ইন্টু 10 আলফা প্লাস বিটা। এবার আমরা যোগফল ও গুণফলের রূপান্তরের 11 এর সামটা দেখে নেব। যদি আলফা বিটা ও গামা সমান্তর শ্রেণীভুক্ত হয় তবে দেখাও যে কট বিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। প্রমাণ করো, নেক্সট হচ্ছে প্রমাণ করো সেক পাই বাই 4 প্লাস থিটা ইন্টু সেক পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়াল টু 2 সেক 2 থিটা। থার্টিনেরটা হচ্ছে এ সাইন আলফা ইকুয়াল টু বি সাইন বিটা হলে দেখাও যে বি ইন্টু কট আলফা প্লাস এ কট বিটা ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু কট আলফা প্লাস বিটা বাই 2। ফর্টিনেরটা হচ্ছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে ট্যান থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস হোল রুট অফ 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফিফটিনেরটা যদি এ কস ফাই ইকুয়াল টু বি কস থিটা হয় তবে দেখাও যে এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু ট্যান থিটা প্লাস ফাই বাই 2। এবার গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। একটি হল প্রমাণ করো ট্যান এ ফার্স্ট ব্যাকেটের মধ্যে 1 প্লাস সেক 2 এ ফার্স্ট ব্যাকেট ক্লোজ ইকুয়াল টু ট্যান 2 এ। দুয়েটি প্রমাণ করো সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস কস 3 থিটা বাই কস থিটা ইকুয়াল টু 2। তিনেরটি 16 ইন্টু কস পাই বাই 15 ইন্টু কস 2 পাই বাই 15 ইন্টু কস 4 পাই বাই 15 ইন্টু কস 8 পাই বাই 15 ইকুয়াল টু মাইনাস 1। চারেরটি হল ট্যান থিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা হলে প্রমাণ করো যে 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস সাইন 2 আলফা। পাঁচেরটি হল 2 ট্যান আলফা ইকুয়াল টু 3 ট্যান বিটা হলে দেখাও যে ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 2 বি বাই 5 মাইনাস কস 2 বি। ছয়টি হল যদি আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং কস 2 আলফা ইকুয়াল টু 3 কস 2 বিটা মাইনাস 1 বাই 3 মাইনাস কস 2 বিটা হয় তবে দেখাও যে ট্যান আলফা ইকুয়াল টু রুট 2 ইন্টু ট্যান বিটা। সাতেরটি হল দেখাও যে কস পাই বাই 11 প্লাস কস 3 পাই বাই 11 প্লাস কস 5 পাই বাই 11 প্লাস কস 7 পাই বাই 11 প্লাস কস 9 পাই বাই 11 ইকুয়াল টু হাফ। সাতেরটি ইম্পর্টেন্ট অঙ্ক। আটেরটা হল ট্যান থিটা ইকুয়াল টু সেক 2 আলফা হলে দেখাও যে সাইন 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা, এখানে মাইনাস আছে এখানে প্লাস। নয়টি হল ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা হলে দেখাও যে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা বাই 1 প্লাস সাইন 2 আলফা ইন্টু সাইন 2 বিটা।
অংশ কোণে ত্রিকোণমিতিক অনুপাত। একেরটি হলো প্রমাণ করো 2 × cos π/8 √2 + √2। দুয়েরটি প্রমাণ করো একেরটি হলো 2 × sin π/8 √2 − √2 − √2। দুয়েরটি হলো sec আলফা মাইনাস ট্যান আলফা cot আলফা আলফা বা তোমার π/4 α/2। তাহলে cot ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে π/4 α/2 ব্র্যাকেট ক্লোজ। তিনেরটি হলো cot 70° + 4 × cos 70° √3। তিনেরটি হলো cot θ/2 cot কিউব, এখানে আছে আমাদের 5/2 এবং 2 cot φ cot আলফা হলে প্রমাণ করো যে θ+φ 2α। চারেরটি হলো প্রমাণ করো cos²18° × sin²36° −cos²72° × sin²54° 1/16। পাঁচেরটা হলো tan β/2 4 × tan α/2 হলে প্রমাণ করো যে tan β − α/2 3 sin α/5 − 3 cos α। ছয়টি হলো tan α/2 1√3 tan β/2 হলে দেখাও যে cos β 2 × cos α − 1/2 − cos α। এখানে আছে 2 cos α − 1, বাই এখানে কিন্তু শুধু 2 − cos α। সাতেরটি হলো tan θ sin α sin β cos α cos β হলে দেখাও যে tan θ/2 এর একটি মান হলো tan α/2 tan β/2। এবার আটেরটা দেখে নাও। প্রমাণ করো cot থিটা প্লাস cot cosec থিটা বাই tan থিটা প্লাস sec থিটা cot π/4 প্লাস θ/2, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে cot θ/2। নয়টি হলো যদি সাইন থিটা a − b / a + b হয় তবে দেখাও যে tan ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে π/4 − θ/2 = √b/a। দশেরটি হলো সাইন আলফা প্লাস সাইন বিটা a এবং cos α + cos β b হলে cos α + β এর মান নির্ণয় করো। এরপরে আমরা নেক্সট অধ্যায় ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান। একেরটি হলো সমাধান করো, তার আন্ডারে দেখে নাও কয়েকটি অঙ্ক আছে। একের হলো tan x + cot x = 2, এগুলো আমাদের সমাধান করতে হবে। দুয়েরটি হলো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 sin²x − 1 + 1 = 0। তিনেরটি হলো 4 cos²x + √3 = 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে √3 + 1। চারেরটি হলো 4 × sin 4θ − 1 = √5। পাঁচেরটি cos x + sin x = cos 2x + sin 2x। ছয়টি হলো sec থিটা প্লাস ট্যান থিটা √3। সাতেরটা হলো √3 × sin x + cos x √2। আটেরটা ট্যান থিটা প্লাস ট্যান 2θ প্লাস √3 × tan θ tan 2θ √3। নয়টা হলো cos x + cos 2x + cos 3x = 0। দশেরটি 2 × sin²θ + 3 × cos θ = 0। এগারো সমাধানটা হলো sin θ − √3 × cos θ = 1। বারোটি হলো tan²x − 1 √3 × tan x + √3 = 0। sin 7x + cos 2x −2। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 − tan θ ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 + sin 2, 1 − এখানে ট্যান থিটা ছিল, এখানে 1 + sin 2θ, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ = 1 + tan θ, এটা সমাধান করতে হবে। এবং পনেরোটি tan θ + sec θ √3। দুয়েরটি হলো cos x + sin x = cos α − sin α হলে প্রমাণ করো যে x − π/4 = 2nπ + ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে α + π/4। এবার আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার ত্রিভুজের ধর্মাবলী,
একেরটি হলো যদি কোনো ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:2:3 এবং এর পরিব্যাসার্ধ 10 সেমি মানে 10 সেমি হয়, তবে ত্রিভুজটির বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো। দুয়েরটি হলো sin A/3 = sin B/3 = sin C/4 হলে দেখাও যে cos C = 1/9। তিনেরটি হলো যদি A×cos2C/2 + C×cos2A/2 = 3B/2 হয়, তবে দেখাও যে ত্রিভুজের বাহুগুলি সমান্তর প্রগতিতে আছে। নেক্সট হলো C=60° হলে প্রমাণ করো যে 2A-B = 2C×cos B। প্রমাণ করো B+C×cos A + C+A×cos B + A+B×cos C = A+B+C। বিয়েটি হলো A×B×cos C - C×cos B, আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, B²-C²। এখানে কিন্তু লক্ষ্য রাখবে আমি এখানে যে সি অ্যান্ড বি লিখেছি এগুলো কিন্তু আমাদের বড় হাতের। সি এটি হলো 2×BC×cos A, এই যে এ বি এগুলো কিন্তু আমার বড় আছে, ওকে, ক্যাপিটাল A + CA cos B + AB × cos C, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, A²+B²+C²। ডিএটি হলো A×cos A + B×cos B + C×cos C = 4R(sin A)(sin B)(sin C). ইয়েটি হলো B×cos B + C×cos C = A×sin ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে B - C। এফেক্টটা হলো cos2A/A²-cos2BB² = 1A²-1B². পাঁচেরটা হলো ABC ত্রিভুজে A²+B² এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে (sin A - B) = A²-B² ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে (sin A+B) হলে যেখানে আমাদের A≠B প্রমাণ করো যে ত্রিভুজটি সমকোণী। ছয়টা হলো কোনো ত্রিভুজে sin A:sin B:sin C = 4:5:6 হলে প্রমাণ করো যে cos A:cos B:cos C = 12:9:2। সেভেনেরটা হলো একটি ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য 4, 5 ও 6 সেমি, দেখাও যে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ তার বৃহত্তম কোণের অর্ধেক। এবার তোমরা দেখে নাও সাম ইম্পর্টেন্ট ম্যাথস ফ্রম প্রিভিয়াস ইয়ার, এইগুলি তোমাদের ত্রিকোণমিতি থেকে আমি দিয়েছি। একেরটি হলো দেখাও যে tan 54° = cos 9° + sin 9° / cos 9° - sin 9°। ইহা আমাদের 2 মার্কসের 2014 এসেছিল। দুয়েরটি হলো tan 15° = x হলে দেখাও যে x²+2√3×x-1=0, ইহা আমাদের 14 এসেছিল। তিনেরটি হলো যদি আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos2α = 3×cos2β-1/3 cos2β হয়, তবে দেখাও যে tan α = √2×tan β, ইহা 4 মার্কসে 2014 এসেছিল 14। চারেরটি হলো সমাধান করো cos3x×sin3x + sin3x cos3x = 3/4, ইহা আমাদের 2014 এসেছিল। এই অঙ্কগুলো কিন্তু অতি অবশ্যই করবে। পাঁচেরটি হলো প্রমাণ করো হচ্ছে cos²α + cos² আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 120° - α + cos² 120° + α, এখানে আমাদের মাইনাস ছিল, এখানে +α = 3/2, ইয়া 5 মার্কসের 2014 এসেছিল। ছয়টি হলো প্রমাণ করো tan 70° = tan 20° + 2 tan 50°, ইয়াও 14 এসেছিল। সাতেরটি হলো ABC ত্রিভুজে sin² A + cos² A, সরি, এখানে cos² C = cos² B হলে
रूट सी निर्णय करो। यह 15 एसे चिलो आते ती होलो समाधान करो 10x प्लस 10 2x प्लस 10 3x इक्वल टू 10x इंटू 10 2x इंटू 10 3x जेखाने आमादेर x होचे ग्रेटर दैन इक्वल टू 0 एंड लेस दैन इक्वल टू 2π। यह 2015 एसे चिलो। নয়টা হলো যদি কস থিটা ইকুয়াল টু এ কস ফাই প্লাস বি বাই এ প্লাস বি ইন্টু কস ফাই হয় তবে আমাদের থিটা ও ফাই যেখানে সূক্ষ্ম কোণ তাহলে দেখাও যে ট্যান থিটা বাই টু ইকুয়াল টু রুট অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি ট্যান ফাই বাই টু। এখানে আমাদের এ হচ্ছে গ্রেটার দ্যান বি। ইহা 4 মার্কসে 2015 এসেছিল। দশেরটি হলো ট্যান 3α বাই ট্যান আলফা ইকুয়াল টু আমাদের ল্যামডা হলে প্রমাণ করো যে সাইন 3α বাই সাইন আলফা ইকুয়াল টু 2λ বাই ল্যামডা মাইনাস 1। এটি থেকে দেখাও যে ল্যামডা এর মান 1/3 ও 3 এর মধ্যে থাকবে না। ইহা আমাদের 2015 4 মার্কসে এসেছিল। এবার আমাদের 11টা দেখে নাও। যদি ট্যান থিটা বাই টু ইকুয়াল টু 10³ 5/2 এবং ট্যান ফাই ইকুয়াল টু 2 ট্যান আলফা হয় তবে প্রমাণ করো যে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 2α। ইহা আমাদের 5 মার্কসে 2015 15তে এসেছিল। নেক্সট হচ্ছে যদি 13θ ইকুয়াল টু পাই হয়, 13θ ইকুয়াল টু পাই, তবে দেখাও যে কস 3θ প্লাস কস 5θ প্লাস 2 cos θ প্লাস cos 9θ ইকুয়াল টু 0। ইয়া 2016 2 মার্কসের এসেছিল। প্রমাণ করো সেক আলফা মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু কট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে π/4 প্লাস α/2। ইহা আমাদের 16 এসেছিল। 14টা মান নির্ণয় করো। 16 ইন্টু cos π/15 ইন্টু cos 2π/15 ইন্টু cos 4π/15 ইন্টু cos 8π/15। 15টি দেখাও যে সাইন টু দি পাওয়ার সাইন কিউব আলফা প্লাস সাইন কিউব 120° প্লাস আলফা প্লাস সাইন কিউব 240° প্লাস আলফা ইকুয়াল টু -3/4 ইন্টু sin 3α। ইয়া 4 মার্কসে 2016 এসেছিল। 16টি হলো 5 ইন্টু sin x প্লাস cos y ইকুয়াল টু 1 এবং 4 ইন্টু tan x ইকুয়াল টু 10y। সমীকরণ দুটিকে সিদ্ধ করে এমন x ও y এর সাধারণ সমাধান সমূহ নির্ণয় করো। ইয়া 5 মার্কসে 2016 এসেছিল। 17টি হলো দেখাও যে 1 বাই sin 10° মাইনাস √3 বাই cos 10° ইকুয়াল টু 4। ইহা আমাদের 2017 2 মার্কসের এসেছিল। 18টি হলো আমাদের ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রে 2ac ইন্টু সাইন এ মাইনাস, এগুলো সব ক্যাপিটালে, ক্যাপিটাল এ মাইনাস ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল সি বাই 2 এর মান নির্ণয় করো। ইহা 2 মার্কসে 2017 এসেছিল। 19টা হলো আমাদের ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রে কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু √3 হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমবাহু। ইহা 4 মার্কসে 2017 এসেছিল। 20টি হলো সাইন টু দি পাওয়ার 4α বাই এ প্লাস কস টু দি পাওয়ার 4α প্লাস বাই বি ইকুয়াল টু 1 বাই a প্লাস b হলে দেখাও যে সাইন টু দি পাওয়ার 8α বাই এ কিউব প্লাস কস টু দি পাওয়ার 8α বাই বি কিউব ইকুয়াল টু 1 বাই a প্লাস b এর হোল কিউব। ইয়া 4 মার্কসে 2017 এসেছিল। 21টি হলো সমাধান করো 4 ইন্টু sin x ইন্টু sin 2x ইন্টু sin 4x ইকুয়াল টু sin 3x। ইয়া 5 মার্কসে 2017 এসেছিল। এবং 22টা হলো যদি ট্যান থিটা বাই টু ইকুয়াল টু হোল রুট অফ 1 মাইনাস e বাই 1 প্লাস e ইন্টু ট্যান ফাই বাই 2 হয় তবে প্রমাণ করো যে কস ফাই ইকুয়াল টু কস থিটা মাইনাস ই বাই 1 মাইনাস e ইন্টু কস থিটা। ইহা আমাদের 5 মার্কসে 2017 এসেছিল। তাহলে আজ আমি তোমাদের ম্যাথসের ত্রিকোণমিতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি সেগুলি দিয়ে দিলাম এবং এই ধরনের ভিডিও আমি দিতেই থাকি এবং শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।